হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি হলো বাঁধাকপি। বাঁধাকপির পদ আমরা অনেক রকমের খেয়ে থাকি, কিন্তু কখনো কি বিনা তেলে রান্না করে খেয়েছেন? আজকে আমি দেখাবো কীভাবে বাঁধাকপি বিনা তেলে রান্না করতে হয়। তেল দিয়ে ভেজে যদি আমরা খাই তাহলে আমাদের শরীর কিন্তু খারাপ হতে থাকে, তাই আমি আজকে তেল ছাড়া রান্না করব। বাঁধাকপির মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে, পাকস্থলীর আলসার ও পেপটিক আলসার প্রতিরোধ করে। এতে থাকে বিটা ক্যারোটিন, লুটিন, যা হৃৎপিণ্ড সুস্থ রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়ায়, রক্তের শর্করা কমাতে সাহায্য করে। এটি ফাইবার সমৃদ্ধ, তাই হজমে সাহায্য করার পাশাপাশি ব্যাড কোলেস্ট্রল কমায়। অনেকে আবার এর জুস পান করে থাকেন, হজমের প্রক্রিয়া শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চুল মজবুত রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়। এই বাঁধাকপি, প্রথমে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি আর খুব সরু সরু করে আমি এটা কেটে নেব, আর জল দিয়ে ভালো করে আমি এটা ধুয়ে নেব। এটা সরু সরু করলে কী হবে, ভালো সেদ্ধ হয়ে যাবে, তো আমি এটা চপ বানাবো, সেই জন্য কিন্তু আমি ভালো করে এটা জল চিপে বের করে নেব। আর একটা পাত্র নিয়ে নেব, নিয়ে তার মধ্যে জল চিপে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব। আর আমি এতে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, যতটা ঝাল খাবেন ততটা দেবেন কাঁচা লঙ্কাটা। আর আমি দেব এখানে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। আর দেব আমি এখানে মশলা দিয়ে দিয়েছি, চাইলে চিকেন মশলা দিতে পারেন, আমি এখানে বিরিয়ানির যে পাতা হয় সেই মশলাটা দিলাম। আর দেব আমি স্বাদ মতো নুন, বেসন আর চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে এটা আমি মেখে নেব। আর জলটা খুব চিপে নিলে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই, হাতের সাহায্যে কিন্তু ভালো করে মাখা যাবে। আর জল দিলে কী হবে, বেশি জল লেগে যাবে, তো বেসনটাও বেশি লাগবে আর চাল গুঁড়োর পরিমাণটাও বেশি লাগবে। তো দেখে নিতে হবে মাখার সময় যে কতটা লাগছে, সেই অনুপাতে দিতে হবে জল। শরীর সুস্থ রাখতে চাইলে, ভালো রাখতে চাইলে এইভাবে রান্না করে খেতেই পারেন, আপনার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। মাখাটা ঠিক এই রকম হবে, বেশি শক্তও হবে না আর বেশি নরমও হবে না, যেহেতু আমি তেল ছাড়া ভাজবো সেক্ষেত্রে নরম আমি করব না, একদম মিডিয়াম রাখবো, বা একটু শক্ত রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা সম্পূর্ণ বিনা তেলে হবে। এরপরে আমি একটা কড়া নিয়ে নেব, আর কড়াটা খুব ভালোভাবে গ্যাসে আমি গরম করে নেব। আর যেরকম আমরা পেঁয়াজি বা চপ ভাজার সময় যেই শেপটা করি ঠিক সেই রকম করে নেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক একটা করে, এটা কিন্তু দারুণ হয়, দারুণ টেস্টি। আমি এটা বানিয়ে খেলাম, দেখলাম দারুণ টেস্ট, তাই ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি করে নেব। অনেক সময় বাঁধাকপি স্যালাড হিসেবে ব্যবহার করা হয়, কারণ এটি হজমে খুবই সাহায্য করে, সেই জন্য এটাকে স্যালাডে ব্যবহার করা হয়। আমি এটা ঢাকা দিয়ে দিয়ে করব, দু তিন মিনিট হয়ে গেলে এক পিঠ উল্টে আবার আর এক পিঠ করে নেব, আবারও ঢাকা দেব। দেখুন কত সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও দারুণ টেস্টি। বিনা তেলে এইভাবে বানিয়ে খেলে
আর তেল খেতে ইচ্ছে করবে না। বিনা তেলে যদি খাওয়ার একবার শুরু করে দেন তাহলে কিন্তু বারবার ইচ্ছে করবে বিনা তেলে বানিয়ে খেতে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।